বিসমিল্লাহির রহমান রহিম। পুলিশ লাইন স্কুল নারায়ণগঞ্জের সকল শিক্ষার্থীকে অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের পড়া সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা জানব যে মৌলিক পদার্থের প্রতীক ও সংকেত। এই চতুর্থ সপ্তাহের বিজ্ঞানের অ্যাসাইনমেন্টে দেওয়া ছিল যে মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থের প্রতীক ও সংকেত লেখার জন্য যে পদার্থগুলো দেওয়া ছিল সেগুলোকে মৌলিক পদার্থ যেগুলো আলাদা করা হয়েছে এবং যৌগিক পদার্থ যেগুলো সেগুলো আলাদা করা হয়েছে। তো মৌলিক পদার্থের নাম দেওয়া আছে প্রতীক এবং সংকেত। তো মৌলিক পদার্থের সর্বপ্রথম দেখো যে প্রশ্নে দেওয়া ছিল লিথিয়াম। তো লিথিয়ামের প্রতীক হয় সংকেত হয় না, তাহলে লিথিয়ামের প্রতীক হচ্ছে Li। তারপর দেখো কার্বন, কার্বনের প্রতীক হচ্ছে সি। অপর দিকে দেখো নাইট্রোজেন, নাইট্রোজেনের হচ্ছে N, প্রতীক হচ্ছে N আর সংকেত হচ্ছে N2। তারপরে আসি অক্সিজেন, অক্সিজেনের প্রতীক হচ্ছে O এবং সংকেত হচ্ছে O2। লোহার হচ্ছে প্রতীক হচ্ছে Fe। তারপরে আসি ক্লোরিন, ক্লোরিনের প্রতীক হচ্ছে Cl আর সংকেত হচ্ছে Cl2। পটাশিয়ামের হচ্ছে প্রতীক হচ্ছে কে, সংকেত হ্যাঁ। এগুলো প্রিয় শিক্ষার্থী, এগুলো হচ্ছে মৌলিক পদার্থের প্রতীক ও সংকেত। এই এই যে নামগুলো দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে মৌলিক পদার্থ। এবার আসি প্রিয় শিক্ষার্থী যৌগিক পদার্থসমূহের সংকেত। যৌগিক পদার্থের কোনো প্রতীক না, যৌগিক পদার্থগুলোর কী হয়, সংকেত হয়। তো পদার্থের নাম একটা ছক আছে দেখো, পদার্থের নাম এবং একদিকে আছে সংকেত। তো পানির হচ্ছে তোমরা প্রিয় শিক্ষার্থী জানো যে H2O। খাবার লবণ, খাবার লবণ যে লবণটা আমরা খাই এটা হচ্ছে NaCl। তারপর হচ্ছে চক, CaCO3। তারপর হচ্ছে চুন, চুন হচ্ছে CaO। আয়োডাইড হচ্ছে Ni অথবা NaI। তো প্রিয় শিক্ষার্থী, আজকের এই অনলাইন ক্লাসে আমরা জানলাম যে মৌলিক পদার্থের প্রতীক ও সংকেত এবং যৌগিক পদার্থসমূহের সংকেত সম্পর্কে জানলাম। পরবর্তী ক্লাস দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।